ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর এখানে দেখতে পাচ্ছেন ধনে জিরে গোটা শুকনো লঙ্কা, এগুলো আমি মশলা করে বেটে নিয়ে এই মাছটা রান্না করবো। এই মাছটার নাম হচ্ছে বান মাছ, অনেকে এটা তোড়া মাছও বলে, আর কে কি বলেন এই মাছটার নাম জানি না, আপনারা কমেন্টে জানাবেন। তো এই মাছটা আমি পুরোটাই মশলা বেটেই রান্না করব। আর নামানোর আগে গরম মশলা আর গোলমরিচ দিয়ে বেটে নামাবো। তো বন্ধুরা, এখানে আমি কিছু কাঁচা লঙ্কাও নিয়েছি। আর বন্ধুরা, আমার একটা কথা ইম্পর্টেন্ট, যে আমি একটু অসুস্থ আছি, এত মশলা দিয়ে খাবার খাওয়াটা আমার উচিত নয়, তবুও আপনাদের জন্য এই ভিডিওটা বানালাম, দেওয়ার খুব ইচ্ছা ছিল। তো চলুন এটা দেখাই, মশলাটা বেটে কিভাবে আমি মাছটা রান্না করি। শুধুমাত্র বাটা মশলা দিয়ে, এখানে আমি কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না। ভিডিওটা পুরো দেখতে থাকুন, বুঝতে পারবেন আমি কেন বললাম। এখানে তেলটা গরম হয়ে, কড়াটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি আলুটা আগে ভেজে নেব। দিয়ে দেবো নুন মাখানো, এই যে লবণ মাখানো আলুগুলো ভেজে নেবো। এখানে আমি মাছগুলো ধুয়ে গরম জলে ধুয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আমি একেবারেই সব মশলা দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো পরিমাণ মতন, হলুদ, আর ওদিকে আমার আলুটা ভাজতে দিয়েছি। দিয়ে দেবো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটাটা, আর এখানে ধনে আর জিরে বাটাটা দিয়ে দেবো। দিয়ে এগুলো একসঙ্গে আমি মেখে নেবো। আর দেবো কাঁচা তেল, এটা পরিমাণ মতো একটু দেবো। তো এটা একটু মাখিয়ে নিই, হাত দিয়ে মাখাতে হবে। আমি এখানে কোনো গুঁড়ো মশলা ব্যবহার করিনি। আমি এখানে মাছটা ভেজেও নেব না, এই মাছটা ভাজলে কেমন শক্ত শক্ত মতো হয়ে যায়। এটা আমি মশলা মাখিয়েই ভালো করে কষিয়ে কষিয়ে ভাজা করব, তারপরে ভালো করে মেখে নিচ্ছি। এবার এটা মেখে রেখেছি, এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচিগুলো। টমেটোটা কুচি দিয়ে এটাকে রেখে দিলাম, এটাই একসঙ্গে ঢেলে দেবো। আর এই কাঁচা লঙ্কা দুটো আমি যখন জল দেবো তখন এই দিয়ে দেবো। এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা আমি এবার তুলে নেবো। তো এখানে তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেজপাতা, একটু গোটা জিরে ফোড়ন। আর এই যে মাছটা মাখিয়ে রেখেছি, এবারে এটা আমি ঢেলে দেবো।
আমি কাটিয়ে দিয়ে দেবো। এতে এখন কোনো জল দেবো না আমি, এটা ভালো করে কষিয়ে নেবো। কষাতে কষাতেই মাছটা ভাজা হয়ে যাবে। মাছটা অনেকক্ষণ আমি কষিয়েছি, এটা তেল ধরে গেছে, আরেকটু কষাবো আমি, আরেকটু কষাবো, এটা এটা আরও একটু চূর্ণ চূর্ণ হয়ে যাবে, তারপরে আমি জল দেবো। মাছটা একদম হয়ে গেছে কষানো, এর মধ্যে আমি আলু আর এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, দিয়ে মাছটাকে আমি একটু নেড়ে ধরে জল দিয়ে দেবো। মাছটাকে যেহেতু আমি গরম জল দিয়ে ধুয়েছি, উষ্ণ গরম জল দিয়ে, সেই জন্য মাছের থেকে কোনো গন্ধ বেরোনোর চান্স নেই। আর এটা না ভেজে খেলেই মাছটা খুব ভালো লাগে। এই যে কষানোর পরে যে এটা জল দিয়ে দেবো, আমি এক কাপ মতন জল দিয়ে দেবো, এটা বেশি ঝোল ঝোল করলে ভালো লাগবে না। এটাকে আমি এবারে ঢেকে দেব। মাছটা রেডি হয়ে গেল, সরি হাত থেকে পড়ে গেল। তো মাছটা আমার এখানে একদম হয়ে গেছে। মাছটা এখানে আমি আলু সব গুলে গেছে, আলু গুলে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা গরম মশলাটা। গরম মশলাটা দিয়ে আমি কড়ার মধ্যে ঢেকে রেখে দেবো। কড়ার মধ্যে যদি যে কোনো জিনিস আপনি যে কোনো রান্নার রান্না করে কিছুক্ষণ রান্না হয়ে গেলে কড়ার মধ্যে রেখে দেবেন, মানে কড়ার মধ্যেই ঢাকা দিয়ে রেখে দেবেন, দেখবেন তার টেস্ট একটু অন্যরকম। তো এখানে আমি নুন মিষ্টি সব চেক করে নিয়েছি, সব ঠিক আছে। এবার এটাকে আমি ঢাকা ধরো, এখানে মাছটা একদম রেডি হয়ে গেছে, আর এখানে মাছটা একটু ভাঙেনি। আর ইম্পর্টেন্ট কথা হলো যে বন্ধুরা আমার সাথে থাকবেন, আমি সামনে কিছুদিন হয়তো ভিডিও দিতে পারবো না, আমার হসপিটালে অ্যাডমিট হতে হবে। তো বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন, আশা করছি সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো বন্ধুরা আমার একটা ছোট্ট ওটি আছে, যে কারণে আমি ভিডিও দিতে পারবো না। তো আপনারা আমার সাথে থাকলে হয়তো আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার আপনাদের ভিডিও দেব। তো এই পর্যন্তই, আবার নতুন ভিডিও নিয়ে কিছুদিন পরে আসবো।